এই মুহূর্তে আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের 70তম জন্মদিন ছিল গত বৃহস্পতিবার দিন। আর সেই দিন রাত্রে তিনি টুইট করে দেশবাসীর কাছ থেকে 5টি জিনিস কিন্তু তিনি চেয়েছেন। তোমাদের এই মুহূর্তে আপনি যদি ভারতের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকেও জানতে হবে আপনার কাছ থেকে আমাদের প্রধানমন্ত্রী তিনি ঠিক কি চেয়েছেন, কোন 5টি জিনিস চেয়েছেন সকলের কাছ থেকে। বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতেই, অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন নরেন্দ্র মোদী মহাশয়ের জন্মদিন নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তো বন্ধুরা এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে জন্মদিনে কি উপহার চাই মোদিজি, জনতা প্রশ্নে এই 5টি জিনিস চাইলেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। এবং এখানে ডিটেলস বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহস্পতিবার তার 70তম জন্মদিন উদযাপন করেছেন। এই সময় তিনি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রচুর কিন্তু শুভকামনা পেয়েছেন। সমাজের প্রতিটি অংশ প্রধানমন্ত্রী মোদীকে সুস্থ এবং দীর্ঘায়ুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং নিজের কিছু সংকল্পের কথাও তিনি উল্লেখ করেছেন। রাত্রি 12:38 তখন কিন্তু তিনি টুইট করেছেন, সারা ভারত থেকে সারা বিশ্ব থেকে মানুষ তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, যারা আমাকে শুভকামনা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই শুভেচ্ছা আমায় আরও কিন্তু শক্তি যোগাবে নাগরিক জীবনের উন্নতি করার জন্য। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী মহাশয় আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু টুইট করেছেন এবং নিচে কিন্তু তিনি আরও একটি টুইট করে দেশবাসীর কাছ থেকে কিন্তু তিনি 5টি জিনিস কিন্তু চেয়ে নিয়েছেন। তো দেখুন এখানে বলা হয়েছে অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, অনেকে আমার জন্মদিনে জিজ্ঞাসা করেছেন আমি কি চাই, আমি আমার ইচ্ছার তালিকা সকলের সামনে কিন্তু তুলে ধরছি। তিনি কিন্তু টুইটে এমনটাই লিখেছেন, প্রথমেই তিনি বলেছেন আমি চাই আপনারা সকলে মাস্ক পরুন সঠিকভাবে, এবং 2 নম্বরে বলেছেন সামাজিক দূরত্ব মেনে চলুন, 3 নম্বরে তিনি বলেছেন ভিড় এড়িয়ে চলুন, 4 নম্বরে তিনি বলেছেন নিজেদের ইমিউনিটি বাড়িয়ে তুলুন বা বাড়ান, এবং 5 নম্বরে বলেছে বিশ্বকে আরও কিন্তু স্বাস্থ্যকর করে তুলুন। তখন আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু টুইট করে 5টি জিনিস কিন্তু দেশবাসীর কাছ থেকে কিন্তু চেয়ে নিয়েছেন। এখানে দেখুন সেই 5টি জিনিসের উল্লেখ কিন্তু তিনি টুইটেই করেছেন। তোমাদের আশা করি আমরা বুঝতে পেরেছেন 70তম জন্মদিন উপলক্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় সকলের কাছ থেকে কোন 5টি জিনিস চেয়েছেন, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তবু যদি এ বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।